ভবিষ্যতে যেন আর কোনো বিদ্রোহের মুখে না পড়তে হয় সেজন্য রাজনৈতিক দলগুলোকে জুলাই গণ অভ্যুত্থান থেকে শিক্ষা নিয়ে নিজেদের প্রস্তুত করার কথা জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা জানান। নজরুল ইসলাম বলেন, বিরোধী দলের ঘোষিত 31 দফার কিছু সংস্কার অন্তর্বর্তীকালীন সরকার করলেও বাকিগুলো বাস্তবায়নের দায়িত্ব তাদের। ভবিষ্যতে নির্বাচিত সরকার কি কাজ করবেন তা নির্বাচনের আগেই জনগণের সামনে তুলে ধরা প্রয়োজন বলেও মন্তব্য করেন বিএনপির অন্যতম নীতি নির্ধারক এই নেতা। সব সংস্কারই কি একটা অন্তর্বর্তীকালীন সরকার করে দেবে? গণতান্ত্রিকভাবে নির্বাচিত জনগণের সরকারকেও অনেক কাজ করতে হবে, কিন্তু কি কাজ তারা করবেন এই প্রতিশ্রুতি তাদেরকে আগেই বলতে হবে, যাতে করে তার আলোকে জনগণ সিদ্ধান্ত নিতে পারে যে কাকে সেই পরিবর্তনের দায়িত্ব দেবেন।